আজ আমি চলে এসেছি হোপ মার্কেটে আপনাদের জন্য। সামনে যে ঈদ রয়েছে, সেই ঈদে কী কী কালেকশনগুলো রয়েছে সেগুলোই আপনাদেরকে দেখানোর জন্য। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শপিং ভিডিও। এই যে সুন্দর সুন্দর কানের দুলগুলো আপনারা এখন দেখতে পারছেন, প্রচণ্ড গর্জিয়াস এইসব কানের দুলগুলো। তারপরে হেয়ার ব্যান্ড রয়েছে, অনেক অনেক কালেকশনগুলো আপনারা দেখতে পারছেন ভিডিওতে। আর যেসব আপনারা কানের দুলগুলো দেখেছেন, তারপরে এই যে হেয়ার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই সব হেয়ার ব্যান্ডগুলোর প্রাইস হবে 20 থেকে 50 টাকার ভেতরে। এছাড়াও আরও অনেক গর্জিয়াস সব কালেকশনগুলো আপনারা এই ভিডিওতে আজকে দেখতে পারবেন। অনেক গর্জিয়াস হাতের আংটি রয়েছে, তারপরে চুড়ি রয়েছে, হাতের ব্রেসলেট রয়েছে। আর এখানে হাতের ব্রেসলেট এবং চুড়িগুলো আসলে ডিজাইন অনুযায়ী দামগুলো নির্ধারণ করা হয়েছে, 100 থেকে মোটামুটি 200 ভেতরেই আপনারা পেয়ে যাবেন। আর এই যে সুন্দর সুন্দর কানের ঝুমকাগুলো, প্রচণ্ড সুন্দর এই ঝুমকাগুলো, হবে মাল্টি কালার। একদম নিচে আপনারা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, একদম মাল্টি কালার। এগুলো আপনারা সব ধরনের ড্রেসের সাথে পরতে পারবেন। তারপরে এই যে সিলভার কালার অ্যান্টেকের ঝুমকাগুলো, তারপরে ওপরে কানের দুল রয়েছে, অনেক সুন্দর সুন্দর কানের দুল রয়েছে। আর ট্রেন্ডি কিছু কানের দুল রয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো আমার ইউটিউব বন্ধুরা, আজকে যেসব গর্জিয়াস কানের দুলগুলো আপনারা দেখতে পারবেন, সেগুলোর প্রাইস রেঞ্জটা হবে মোটামুটি 50 থেকে 300 টাকার ভেতরে। আর প্রচুর পরিমাণ হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, এগুলো আপনারা দেখতে পারবেন। এই যে কত সুন্দর সুন্দর কানের দুলগুলো, গর্জিয়াস যে কানের দুলগুলো এবং যেগুলো নিউ ডিজাইন, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে নিউ ডিজাইন। আর এই সব ভারী ভারী কানের দুলগুলো আপনারা যে কোনো অকেশন, যেহেতু সামনে আমাদের ফেস্টিভ্যাল রয়েছে, আমাদের ঈদ রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের ভারী ভারী জুয়েলারিগুলো ড্রেসের সাথে অনায়াসে পরতে পারবেন। এই যে আমি একটা দেখিয়ে দিলাম, এই ডিজাইনের যে জুয়েলারিটা, কানের দুলটা, এটা আমার খুবই ভালো লেগেছে, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরে এখানে আপনারা আরও অনেক কানের দুল দেখতে পারবেন, সিম্পল থেকে শুরু করে একদম গর্জিয়াস সব কানের দুলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন হোপ মার্কেট যেহেতু এখন পুরোটাই ওপেন আছে, আপনারা যে কোনো সময় চলে যেতে পারেন, তবে চেষ্টা করবেন শনিবার রবিবার না যাওয়ার জন্য। আর এখানে ট্রেন্ডি যে কানের দুলগুলো, যে কানের টপগুলো, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের টপগুলো এখন প্রচুর চলছে, এই যে আপনার হোয়াইট কালার, তারপরে সিলভার কালার, এই ধরনের টপগুলো প্রচুর পরিমাণে এখন ট্রেন্ডি। আর প্রাইস রেঞ্জটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, 50 থেকে 300 টাকার ভেতরে। এগুলো ডিজাইন অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী, গর্জিয়াস অনুযায়ী এইগুলোর প্রাইসগুলো নির্ধারণ করা হয়েছে। আর দামাদামি করাটা, এটা আসলে আপনাদের নিজেদের ওপরে, কারণ আমার কাছে যে দাম চাবে, সেটা যে তারা অন্যজনের কাছেও চাইবে, এটা কিন্তু ফিক্সড না। অনেক সুন্দর সুন্দর টপ কালেকশন রয়েছে কানের দুলের, যেগুলো ট্রেন্ডি কালেকশন, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আবারও বলছি, আপনাদেরকে বার্গেনিং করা জানতে হবে, দামাদামি করা জানতে হবে। আপনারা যদি দামাদামি না করতে পারেন, সেক্ষেত্রে লসটা হবে আপনাদের। এই ব্লু কালার ঝুমকাগুলো অনেক সুন্দর, অনেক আপনারা এখানে আপনাদের ড্রেস অনুযায়ী ম্যাচিং কানের দুল অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই যে ব্রেসলেটগুলো, আমার কাছে খুবই ভালো লেগেছে, এই টাইপের ব্রেসলেটগুলো চাচ্ছিল 100 টাকা করে। অবশ্যই এটা তাদের ফিক্সড প্রাইস না, আপনারা দামাদামি করতে পারেন, দামাদামির অপশন হোপ মার্কেটে প্রায় সব জায়গাতেই রয়েছে। কিছু কিছু কালেকশন রয়েছে যেগুলো আসলে তারা ফিক্সড করে সেল করে, ভ্যানের ওপরে কিছু কালেকশন রয়েছে যেগুলো তারা ফিক্সডভাবে সেল করে, এছাড়া প্রায় ম্যাক্সিমামই আপনারা দামাদামি করতে পারবেন। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা অবশ্যই দামাদামি করবেন। এখন আমি চলে যাচ্ছি আরও সামনের দিকে। আর হেয়ার ব্যান্ড প্রচুর পরিমাণে রয়েছে হোপ মার্কেটে, আপনারা হেয়ার ব্যান্ডের কালেকশনগুলো তো পাবেনই। আর অনেক অনেক ইয়াররিংস রয়েছে, আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো সব কিছু ইজিলি পারচেস করে নিতে পারেন। এবং
কথা 100% বলা যায়, অনেক চিপ প্রাইজে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন, এটা আপনারা শিওর থাকেন। এবার আমি বলি মিরপুর হোপ মার্কেটে কিভাবে যেতে হয়। অনেকেই আমাকে কমেন্টস করেন কিভাবে যাবেন, এই যে দেখুন কি গর্জিয়াস সব কানের দুলগুলো, জাস্ট ওয়াও, অনেক সুন্দর সুন্দর। আর এই হোয়াইট কালার স্টোনের কানের দুলগুলো তো যে কোনো ড্রেসের সাথে ইজিলি ম্যাচিং হয়ে যায়। তো আপুরা, যে আপু এবং ভাইয়ারা, আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা, যে কথাটা আমি বলছিলাম যে এই হোপ মার্কেটে আপনারা কীভাবে যাবেন, আপনারা ঢাকার যে প্রান্তেই আছেন না কেন, অথবা ঢাকার বাইরে থেকে যারা ঢাকায় আসবেন, আপনারা যারা ফার্স্ট টাইম যাবেন তারা অবশ্যই সিএনজিতে করে যাবেন, আর যারা বাসে করে যেতে চান সোজা মিরপুর 10 নম্বরে নেমে যাবেন, ঠিক 10 নম্বর গোল চত্বর থেকে একটু সামনেই হোপ মার্কেট। এর চেয়ে সহজ উপায় আর হয় না। আর আমার ইউটিউব চ্যানেলে হোপ মার্কেট নিয়ে প্রিভিয়াস অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তো অ্যাড্রেসটা আমি বলেই দিলাম, ঠিক মিরপুর 10, অনেক বাস সেখানে যাতায়াত করে। আর আপনারা যারা ঢাকার বাসিন্দা আছেন বা ঢাকায় বসবাস করেন তারা তো বাসে করে যেতে পারবেন, এছাড়া যারা নতুন আছেন তারা অবশ্যই সিএনজিতে করে চলে যাবেন, আপনাদেরকে ঠিক হোপ মার্কেটের সামনেই নামিয়ে দিবে। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর সব মাথার হেয়ার ব্যান্ড। আসলে এই সব হেয়ার ব্যান্ডের কালেকশনগুলো এবার এত পরিমাণ সুন্দর সুন্দর এসেছে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কম প্রাইজের লেডিস ব্যাগগুলো। এই সব লেডিস ব্যাগগুলোর প্রাইস একদম কম, এগুলো হবে 200 থেকে 250 টাকার ভেতরে। কিছু কিছু লেডিস ব্যাগ আছে যেগুলো 180 টাকা করে। আর পার্সগুলো আমার খুবই ভালো লেগেছে, ইউনিক মনে হয়েছে। আমি আপনাদেরকে ছোট দেখে যে পার্সগুলো, এই ছোট পার্সগুলো দেখাবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। দুইটা করে চেন আছে এই পার্সগুলোর, এগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন এই পার্সটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এইগুলোর প্রাইস হবে মোটামুটি 200 থেকে 250 টাকার ভেতরে। এখানে যে ব্যাগের কালেকশনগুলো আপনারা দেখছেন, 200 থেকে 250 টাকার ভেতরে আপনারা এগুলো পেয়ে যাবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে একটু ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন, কারণ আপনাদের শেয়ারে, আপনাদের একটা শেয়ারে ভিডিওটা অনেক মানুষ দেখে উপকৃত হতে পারবে। যারা হোপ মার্কেটে যেতে যাচ্ছে তারা ডিসিশন নিতে পারবে হোপ মার্কেটে বর্তমানে কী কী কালেকশনগুলো পাওয়া যাচ্ছে। তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই টাইপের ব্যাগগুলো যারা নিতে চাচ্ছেন তারা তো এগুলো পেয়েই যাবেন হোপ মার্কেটে। আর চেষ্টা করবেন একটু 11টার পরে যাওয়ার জন্য, আর অনেক অনেক কালেকশনগুলো তো আপনারা পেয়েই যাবেন। 11টার পরে গেলে সবগুলো দোকানই আপনারা মোটামুটি ওপেন পাবেন। আর এই সব ব্যাগ এবং পার্সের আমি দেখলাম অনেক বেশি চাহিদা, প্রচুর ভিড় ছিল, অনেকে এগুলো পছন্দ করে। আসলে এই পার্সগুলো যে কোনো ব্যাগের ভেতরে সহজেই ক্যারি করা যায় এবং এই সব পার্সে কিন্তু ইজিলি টাকা পয়সা, খুচরা পয়সাগুলো রাখা যায়। আর এখানে ভ্যানের ওপরে দেখলাম অনেক অনেক কুর্তি সেল করা হচ্ছিল, আর এই সব কুর্তিগুলো খুবই একটু ভালো কোয়ালিটির ছিল, যার জন্য এগুলোর ফিক্সড প্রাইস করা ছিল 500 টাকা করে, কিছু ছিল 400 টাকা করে। তো 500 টাকার একটা কুর্তি আমি এখন আপনাদেরকে দেখাবো, যেগুলো 500 টাকার কোয়ালিটির কুর্তিগুলো আসলে কেমন। আর এই কুর্তিগুলোর অনেকগুলো কালার ছিল, এগুলো আসলে ভ্যানের ওপরে বসে সেল করা হয় যেগুলো একটু ভালো কোয়ালিটির কুর্তিগুলো। তো এখান থেকে আমি আপনাদেরকে পার্পেল কালারের একটা কুর্তি দেখাচ্ছি যেগুলোর প্রাইস ছিল 500 টাকা করে ফিক্সড। তো ভিউয়ার্স, এই দেখুন এই পার্পেল কালারের কুর্তিটা, এটা ছিল বুকের সামনে এটার কাজ করা আছে, এটা হচ্ছে যে আপনার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে বুকের সামনে। তো এই কুর্তিটার প্রাইস ছিল 500 টাকা ফিক্সড। এইটার অনেকগুলো কালার রয়েছে, আপনারা যারা যাবেন এরকম ভ্যানের ওপরে অনেক প্রচুর প্রচুর কালেকশনগুলো পেয়ে যাবেন। এই যে দেখুন সামনে থেকে এটা হবে পেছন সাইড, আর হাতাটা এটা সুন্দর ছিল, হাতার সামনে রাবার করা ছিল। তো এরকম অনেকগুলো কালেকশন রয়েছে। আর হোপ মার্কেটে অলওয়েজ যেহেতু ভিড় থাকে, তো ভিড়ের ভেতরে আসলে আপনাদেরকে সেই রকমভাবেই প্রোটেকশন নিয়ে মার্কেট করতে যেতে হবে, তবে কোনো ধরনের অঘটন ঘটার সম্ভাবনা নেই। কারণ প্রচুর পরিমাণ হোপ মার্কেটে বেশিরভাগ মেয়ে মানুষই থাকে, কারণ এটা মেয়েদেরই মার্কেট বলা যায়, কারণ প্রচুর মেয়েরা এখানে চিপ প্রাইজে মার্কেট করতে পারে। আর এখানে আপনারা
অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ পাবেন, যেগুলো মাত্র 20 টাকা করে। এখানে লিখে দেওয়া আছে একদম 20 টাকা। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, কারণ হেয়ার ব্যান্ড এখানে অনেক রয়েছে, আর কিছু কিছু রয়েছে 2টা করে হেয়ার ব্যান্ড। এই যে আমি আপনাদেরকে দেখালাম 2টা হেয়ার ব্যান্ড, এই 2টা হেয়ার ব্যান্ডের দাম মাত্র 20 টাকা করে। তো এইসব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন, আর দেখলেই মনটা ভালো হয়ে যায়। অনেক অনেক কালেকশন এখানে অ্যাভেলেবল রয়েছে। তারপরে হিজাবের পিন রয়েছে, অনেক কোয়ালিটির হিজাবের পিন রয়েছে মাত্র 20 টাকা করে। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওটা দেখছেন, যাদের ভালো লাগছে, ইনফরমেটিভ মনে হচ্ছে, অবশ্যই একটু শেয়ার করে দিবেন, কারণ অনেকেই আসলে জানে না যে বর্তমানে হোপ মার্কেটে কী কী কালেকশনগুলো রয়েছে। আপনাদের একটা শেয়ারে তারা কিন্তু এই সম্পূর্ণ ইনফরমেশন সহ ভিডিওটা দেখে নিতে পারবে। আর একটা লাইক সাবস্ক্রাইব করতে তো কোনো আসলে টাকা পয়সা লাগে না, এটা তো আমরা একটু জাস্ট কেয়ার করে করলেই হয়ে যায়। যেহেতু আপনাদের জন্য আমি এই সব ভিডিওগুলো তৈরি করছি, তাই আপনারা অবশ্যই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা একটু লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে। আর প্রচুর বেবিদের এইসব হেয়ার ব্যান্ড আপনারা পেয়ে যাবেন। আর যারা আসলে রূপচর্চা করেন, রূপচর্চা করার জন্য কিন্তু লম্বা লম্বা হেয়ার ব্যান্ডগুলো দরকার হয়, সেগুলো এখানে পেয়ে যাবেন। আর এই যে চুড়ির কালেকশন, এখানে চুড়ি থেকে শুরু করে আপনারা বড় বড় যে ব্রেসলেট সিস্টেমের একটা একটা করে যে চুড়ি আছে, সেগুলো এখানে পেয়ে যাবেন। আর চুড়ির যে প্রাইসগুলো, সেই প্রাইসগুলো আসলে আপনাদের দামাদামি করে ফিক্স করে নিতে হবে, কারণ আমাকে একটা যে দাম বলছে সেই দাম আপনাদেরকে নাও বলতে পারে। আর এই যে দেখেন, এখানে গলার অনেক সুন্দর সুন্দর চেইনও রয়েছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। তবে মিনিমাম একটা প্রাইস আমি বলে দিচ্ছি, আপনারা এগুলো 200 টাকার ভেতরেই পারচেস করতে পারবেন। আর এই যে সুন্দর সুন্দর বেবিদের হেয়ার ব্যান্ড, এগুলো তো প্রায় প্রত্যেকটা দোকানেই পাবেন। তো মোটামুটি আমি ভিডিও একদম শেষে চলে এসেছি। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।